পশ্চিমা দেশগুলোর প্রবল নিষেধাজ্ঞাকে পাশ কাটিয়ে রাশিয়ার মুদ্রা রুবল বেশ নাটকীয়ভাবে শক্তি ফিরে পেয়েছে। ইউক্রেন যুদ্ধ শুরুর আগে রুবল যে অবস্থায় ছিল এখন তার চেয়েও শক্তিশালী হয়েছে। ইউক্রেনে আক্রমণ শুরু করার পরপরই ইউরোপ ও আমেরিকা মিলে রাশিয়ার উপর নানা ধরনের অর্থনৈতিক ও বাণিজ্যিক নিষেধাজ্ঞা দিয়েছিল। এর ফলে রুবলের মান বেশ দ্রুত নিচের দিকে পড়তে থাকে। পরিস্থিতি এমন এক পর্যায়ে পৌঁছেছিল অনেকে ভেবেছিল রাশিয়ার মুদ্রা রুবল হয়তো দ্রুত মূল্যহীন হয়ে যাবে। সংকট সামাল দিতে টানা দুই সপ্তাহ মস্কোর শেয়ার বাজার বন্ধ রাখা হয়েছিল, কারণ শেয়ার বাজার খুলতেই রুবলের দাম নিচের দিকে নামত। কিন্তু মার্চ মাসের শেষের দিক থেকে রুবল আবারও ঘুরে দাঁড়াতে শুরু করে। রুবল ঘুরে দাঁড়ানোর পেছনে অনেকে নানা কারণ বিশ্লেষণ করেছে। মুদ্রাটি যেভাবে ঘুরে দাঁড়িয়েছে সেটি অনেকের কাছেই বিস্ময়কর মনে হয়েছে, কারণ ধারণা ছিল যে ইউরোপ আমেরিকার নিষেধাজ্ঞার কারণে রাশিয়ার অর্থনীতি হয়তো ধসে যাবে। আয়নার দুনিয়ার আজকের ভিডিওতে জানতে চলেছি ভ্লাদিমির পুতিনের যেসব কৌশলে রাশিয়ার মুদ্রার নাটকীয় উত্থান ঘটেছে তা সম্পর্কে। আপনি যদি এই প্রথম আমাদের ভিডিও দেখে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন। আর ইতিমধ্যে সাবস্ক্রাইব করে রাখলে অসংখ্য ধন্যবাদ। রুবল ঘুরে দাঁড়ানোর মূল কারণ হচ্ছে রাশিয়ার জীবাশ্ম জ্বালানি, অর্থাৎ গ্যাস ও তেল রপ্তানি। রুবলকে টেনে তোলার জন্য রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন কিছু পদক্ষেপ নিয়েছেন। রাশিয়ার কাছ থেকে ইউরোপের দেশগুলো যে গ্যাস ও তেল ক্রয় করে সেটির মূল্য পরিশোধ করা হতো ইউরোতে। রাশিয়ার সাথে এটাই ছিল তাদের চুক্তি। কিন্তু ইউক্রেনের যুদ্ধ শুরু হওয়ার পরে রাশিয়া বলেছে যে তাদের কাছ থেকে যারা তেল গ্যাস ক্রয় করবে সেটির মূল্য পরিশোধ করতে হবে রাশিয়ার মুদ্রা রুবলের মাধ্যমে। এর ফলে ইউরোকে রুবলে পরিবর্তিত করা হয়। রাশিয়া রপ্তানি করা পণ্যের মধ্যে 60% হচ্ছে গ্যাস এবং তেল। দেশটির রপ্তানি আয়ের 40% আসে তেল ও গ্যাস বিক্রি থেকে। ইউরোপের দেশগুলো রাশিয়ার গ্যাস ও তেলের উপর নির্ভরশীল। গ্যাস ও তেল আমদানি বাবদ রাশিয়াকে প্রতিদিন 40 কোটি ইউরো পরিশোধ করে ইউরোপের দেশগুলো। তেল গ্যাস বিক্রির বাবদ অর্থ রুবেলে কনভার্ট করে নেয় রাশিয়ার মুদ্রার চাহিদা বেড়েছে। ফলে আমেরিকান ডলারের বিপরীতে রুবল শক্তি ফিরে পেয়েছে বলে উল্লেখ করেন অধ্যাপক তাতিয়ানা রোমানোভা। যেহেতু ইউরোকে রুবেলে কনভার্ট করে রাশিয়ার কাছ থেকে জ্বালানি ক্রয় করতে হয়, সেজন্য রাশিয়ার মুদ্রা রুবেলের বড় চাহিদা তৈরি হয়েছে। সেজন্য রুবেলের চাহিদা বেড়েছে, এর ফলে রুবেলের দামও বেড়েছে। এছাড়া রুবলের মূল্য স্থিতিশীল রাখতে রাশিয়ার সরকার দেশের ভেতরে আরও কিছু পদক্ষেপ নিয়েছে। অনেক বিদেশি বিনিয়োগকারী রাশিয়ার কর্পোরেট শেয়ার ও সরকারি বন্ড ক্রয় করেছে। পশ্চিমা নিষেধাজ্ঞার পরে তারা সেগুলো বিক্রি করে দিতে চাইবে, সেটাই স্বাভাবিক। কিন্তু তারা যাতে সেটি করতে না পারে সে পদক্ষেপ নিয়েছে পুতিন সরকার। এর ফলে একদিকে যেমন রাশিয়ার স্টক ও বন্ড মার্কেটের পতন ঠেকিয়ে রাখা হয়েছে, অন্যদিকে মুদ্রা দেশের বাইরে যেতে পারেনি। এসব কিছু রুবেলের পতন ঠেকিয়ে রেখেছে। ফেব্রুয়ারি মাসের শেষের দিকে রাশিয়ার কেন্দ্রীয় ব্যাংক সুদের হার দ্বিগুণ বাড়িয়েছে। যারা রুবল বিক্রি করে ডলার ও ইউরো কিনবেন না, অর্থাৎ রুবল সঞ্চয় করবেন, তাদের জন্য প্রণোদনা ঘোষণা করা হয়েছে। রাশিয়ার অনেক কোম্পানি বিদেশি কোম্পানিগুলোর সাথে ব্যবসা করে ডলার ইউরো ও ইয়েন আয় করেছে। কিন্তু এখন রাশিয়ার কোম্পানিগুলো বিদেশি ব্যবসা করে যে আয় করবে তার 80% রুবেলে কনভার্ট করে নিতে হবে। এর ফলে রাশিয়ার মুদ্রা রুবলের একটি বড় চাহিদা তৈরি হয়েছে। রাশিয়ার কোনো নাগরিক যাতে দেশের বাইরে অর্থ নিতে পারে সেজন্য ব্যবস্থা নেই পুতিন সরকার, কারণ দেশের বাইরে অর্থ পাঠাতে হলে সেটি ডলার বা ইউরোতে পাঠাতে হতো। যেহেতু সেটি বন্ধ করা হয়েছে সেজন্য ডলার বা ইউরোর চাহিদা কমেছে, ফলে অনেক বৈদেশিক মুদ্রা দেশের ভেতরে রয়ে গিয়েছে। দরপতন ঠেকাতে সাহায্য করেছে। এখন প্রশ্ন হলো রুবল কতদিন শক্তিশালী থাকবে। বিশেষজ্ঞরা বলেছেন রুবল যেভাবে শক্তিশালী হচ্ছে তাতে $1 সমান 50 রুবেল হয়ে যেতে পারে। কিন্তু রাশিয়ার কেন্দ্রীয় সরকার অবশ্য চায় না যে রুবল বেশি শক্তিশালী হোক, কারণ রুবল বেশি শক্তিশালী হলে তেল গ্যাস রপ্তানি বাবদ রাশিয়ার আয় কমে যাবে।
কারণ রাশিয়ার বাজেটের মধ্যে একটি বড় অংশ আসে রপ্তানি আয় থেকে। এজন্য রাশিয়ার কেন্দ্রীয় ব্যাংক থেকে যে বিধিনিষেধ জারি করেছিল সেগুলো কিছুটা শিথিল করেছে, কিন্তু তারপরও রুবল শক্তিশালী হওয়া ঠেকাতে পারছে না। তবে রুবল শক্তিশালী হওয়া বিষয়টা স্বাভাবিক নয় এবং এটি কতটা দীর্ঘমেয়াদী হবে তা নিয়ে সংশয় আছে। ইউক্রেন সংঘাতকে সামনে রেখে 2022 সালের এপ্রিলে রাশিয়ার বিরুদ্ধে একগুচ্ছ নিষেধাজ্ঞা জারি করে পশ্চিমী দেশগুলো, তার ফলে রেকর্ড পতন ঘটে রুবলের মানে। কিন্তু তার এক মাসের মধ্যেই অভাবনীয় উত্থান ঘটেছে রাশিয়ান মুদ্রার। এর নৈপুত্য কারণ হিসেবে বেশ কয়েকটি বিষয় উঠে এসেছে। প্রথমত, পশ্চিমী নিষেধাজ্ঞার মোকাবেলায় ডলার কিংবা ইউরো ব্যবহারে জোর দিয়েছে রাশিয়া। রাশিয়ার প্রাকৃতিক গ্যাস এবং খনিজ তেলের ক্রেতাদের রুবলের পণ্য কেনার জন্য জোর দিয়েছে রাশিয়া। দ্বিতীয়ত, অর্থনীতিকে সচল রাখতে একগুচ্ছ পদক্ষেপ নিয়েছে রাশিয়ার কেন্দ্রীয় ব্যাংক। 2022 সালের সেপ্টেম্বর অবধি বিদেশি মুদ্রার বেচাকেনায় নিয়ন্ত্রণ জারি করা হয়েছে। একই সঙ্গে ইউরোপীয় দেশগুলো বাইরে গিয়ে ভারতসহ এশিয়া এবং আফ্রিকার বিভিন্ন দেশকে রুবেলের বিনিময়ে খনিজ তেল এবং গ্যাস বিক্রি শুরু করেছে রাশিয়া। তার ফলে এই রুবেলের ম্যাজিক বলে মনে করেছেন অর্থনীতিবিদরা। তো বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো কমেন্ট বক্সে জানিয়ে দিন আপনার মতামত। আর পরবর্তীতে আমাদের চ্যানেলে নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। ধন্যবাদ।